नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मालदा दक्षिण लोकसभा क्षेत्र से तृणमूल कांग्रेस के उम्मीदवार शाह नवाज अली रेहान ने शमशेरगंज में अपने नाम की घोषणा के बाद प्रचार किया। वह बुधवार सुबह करीब 9:30 बजे शमशेरगंज के डाक बंगला आया था। शमशेरगंज के विधायक अमीरुल इस्लाम ने TMC उम्मीदवार का स्वागत किया। सभी ब्लॉक नेताओं के साथ डाक बंगला तृणमूल कांग्रेस कार्यालय में एक तैयारी बैठक भी आयोजित की गई थी। मालदा दक्षिण लोकसभा क्षेत्र से तृणमूल कांग्रेस के उम्मीदवार शाह नवाज अली रेहान, शमशेरगंज विधायक अमीरुल इस्लाम और अन्य नेता तैयारी बैठक में मौजूद थे। मालदा दक्षिण लोकसभा क्षेत्र से तृणमूल कांग्रेस के उम्मीदवार शाह नवाज अली रेहान ने रैली से भाजपा पर तीखा हमला बोला। तैयारी बैठक में तृणमूल उम्मीदवार NRC और CAA को लेकर मुखर थे। तृणमूल कांग्रेस के उम्मीदवार शाह नवाज अली रेहान ने भी कांग्रेस और तृणमूल पर हमला बोला এবং ঘটনাক্রমে এটাই আমার এই লোকসভাতে প্রথম বৈঠক এবং আমি যে পরিমাণ এখানে উচ্ছ্বাস দেখেছি আমাদের কর্মীদের বিজেপিকে রুখে দেওয়ার জন্য তাতে আমি অভিভূত এবং যেভাবে তারা আমাদের MLA মহাশয়ের নেতৃত্বে একটা সংকল্প করেছেন যে আমরা এই ভোটে NRC এবং ক্যাপ প্রয়োগ করি বিজেপিকে একটা সবক শেখাবো, এইটা দেখে আমার উৎসাহ দ্বিগুণ হয়ে গেল। মূল ইস্যু আপাতত হচ্ছে যে পশ্চিমবঙ্গে যেমন করাই হোক আমরা NRC এবং ক্যায়ের নামক দুই এই যে ক্যা নামক কালা কানুনকে আমরা আটকাবো এবং ন্যাশনাল রেজিস্টার বা NRC যদি তারা এখানে প্রয়োগ করতে আসে, যদি নাগরিকত্বের নামে সাধারণ মানুষকে হেনস্থা করতে আসে, সেটা আমরা সর্বতোভাবে রুখে দেবো। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র সাধারণত কংগ্রেসের গড় হিসাবে মানে একটা পরিচিত, কতটা চ্যালেঞ্জ হবে লড়াই করা আপনার? কোনো চ্যালেঞ্জ হবে না, কারণ কংগ্রেস এ পর্যন্ত যা শুনতে পাচ্ছি তাতে কোনো বড় হেভিওয়েট নাম এখনও ঘোষণা করতে যাচ্ছে না, এটা অনুমান পাচ্ছি। দ্বিতীয় হচ্ছে পরিসংখ্যান আমাদের ফেভারে। আপনি যদি দেখেন লোকসভা ভোটে তারা মাত্র 8,000 মার্জিনে জিতেছিল, তারপর 7টার মধ্যে কোনো বিধানসভাতে তারা একটা সিটও পায়নি, পঞ্চায়েত ভোটে তাদের ভোট অসংখ্য মানে খুব দ্রুত হারে কমতে থাকে এবং এই মুহূর্তে তাদের সাংগঠনিক যে অবস্থা আমাদের কাছে সামনে ছবি আছে তাতে তারা খুব দুর্বল জায়গায় আছে। এবং সর্বোপরি একটা সংসদীয় গণতন্ত্রে যখন আপনার সামনে একটা বড় চ্যালেঞ্জ দেখা যায় NRC বা ক্যায়ের মতো, তাতে সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করার জন্য যে দক্ষতা দরকার, কংগ্রেস প্রদেশ কংগ্রেস বা এই কংগ্রেসের বিগত দিনের লোকসভার এখানকার যারা সদস্য তারা আমাদের ব্যর্থ হতাশ করেছে, এই হতাশা থেকে লোক আমার মনে হয় না কংগ্রেসের দিকে ফিরে যাবে। আপনার লোকসভা এরিয়াটা মূলত বিড়ি শ্রমিক এবং গঙ্গা ভাঙন উদ্দেশ্য এরিয়া পুরোটা, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, বিড়ি শ্রমিক এবং গঙ্গা ভাঙন শুধু নয়, এখানে পরিযায়ী শ্রমিকও একটা বড় অংশ আছে, জুট কাল্টিভেটার্সও বড় আছে, কৃষকও আছে। আমি মনে করি যে শামশেরগঞ্জ মানেই তার উন্নয়ন শুধু ভাঙন কেন্দ্রিক না হয়, ভাঙন হচ্ছে বুনিয়াদী প্রয়োজন, প্রতিরোধমূলক ব্যবস্থা, অস্তিত্ব বাঁচানোর সংগ্রাম, এটা তো অবশ্যই হবে। এটা বলে ক্রেডিট নিতে যাব না যে আমি ভাঙন আটকে দিয়েছি, এটা আমার মৌলিক নেতা হিসাবে যে পার্টিরই হোক সরকার হিসাবে এটা মৌলিক দায়িত্ব। আমি ভাঙনের ঊর্ধ্বে এই শামশেরগঞ্জকে একটি বিকশিত জায়গা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করতে চাই, এখানকার পরিযায়ী শ্রমিকরা যাতে এই লোকসভার আন্ডারে আর যেন কেউ আফরাজুল না হয়, আর যেন এখান থেকে কেউ গিয়ে অন্য স্টেটে হেনস্থার শিকার না হয়, তার হেলথ বেনিফিট থাকে, তার পরিবার জন্য একটা অর্থনৈতিক সুরক্ষা প্রোগ্রামের আন্ডারে আসে, বিড়ি শ্রমিকদের তামাকের গন্ধ থেকে যে সংক্রমণগুলো হয় তার একটা উপযুক্ত চিকিৎসার পরিকাঠামো থাকে, আমি এইগুলো সুনিশ্চিত করার চেষ্টা করছি।